আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রহমতুল্লাহ সিদ্দিকী, স্কিন স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট, অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আজকে আমরা আলোচনা করব ব্রণের দাগ এবং গর্তের চিকিৎসা নিয়ে। আপনারা জেনে থাকবেন, ব্রণ একটি খুবই কমন ডিজিজ আমাদের দেশের জন্য, এবং সাধারণত যারা টিনেজে থাকেন তাদেরই, এই বয়সের ছেলে মেয়ে যারা আছেন তাদের, তারা সাধারণত ব্রণে আক্রান্ত হয়ে থাকে। এবং ব্রণের চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা এবং অপচিকিৎসার ফলশ্রুতিতে ফেইসে, যেখানে ব্রণ সাধারণত হয়ে থাকে, সেই জিনিস পরবর্তীতে দাগ এবং গর্তের সৃষ্টি করে। তো আজকে আমরা সে বিষয়ে কিছু আলোচনা করব। প্রথমে যদি আমরা চিন্তা করি যে ব্রণটা হলো একটা, আমরা বলবো যে একটা হেয়ার ফলিকালের যে গ্ল্যান্ড থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্রন্থি থাকে, তো সেখানের একটা ডিজিজ, যেগুলো অনেকগুলো কারণেই হয়ে থাকে। আমরা বাড়ন্ত বয়সে যে বডিতে হরমোনের পরিবর্তন হয়, আর যাদের আগে থেকে একটু জেনেটিক টেন্ডেন্সি থাকে, এ আরও কয়েকটি জিনিস মিলে সাধারণত ব্রণের সৃষ্টি হয়। এবং এটা এই বয়সে টিনেজ ডিজিজে ব্রণ হওয়াটা খুবই স্বাভাবিক। তো যার কারণে আমরা ওই সময় যদি স্বাভাবিক ব্রণের যে স্বাভাবিক চিকিৎসা সেটা যদি গ্রহণ করা না হয়, অথবা সাধারণত আমরা যেটা সচরাচর দোকান থেকে ওষুধ কিনে ব্রণের চিকিৎসায় ব্যবহার করার প্রবণতা এই এজে বেশি থাকে, যার ফলশ্রুতিতে দেখা যায় ভুল চিকিৎসা, অপচিকিৎসা বা ব্রণের চিকিৎসার ক্ষেত্রে অবহেলা পরবর্তীতে দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়। তার একটা হলো দাগ হওয়া এবং আরেকটা হলো গর্ত হওয়া। তো আমরা প্রথমেই শুরুতেই বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আগে আমরা বলে নিব যে প্রথমে ব্রণ না হওয়া চাই, এই জন্য প্রথমে ব্রণ যখনই হবে ব্রণের চিকিৎসা আমরা নিব, এটাই হলো প্রথম আমাদের মেসেজ আমাদের পক্ষ থেকে, যে ব্রণকে স্বাভাবিক মনে করে দোকান থেকে ওষুধ ব্যবহার করাটা এটা পরবর্তীতে ক্ষতির কারণ হবে। যার কারণে আমরা বলবো যে প্রথমে আপনি চিকিৎসা নেন। সাধারণত আমরা দেখা যায় মাইল্ডার কেস যেগুলো আছে এগুলোতে আমরা টপিক্যাল মেডিকেশন, একটা দুটো ব্যবহার করার মতো ওষুধ দিয়ে ভালো করার মতো সম্ভাবনা থাকে। তার পরবর্তীতে যদি ব্রণের ইম্প্রুভমেন্ট অত বেশি না হয়, আমরা সাধারণত খাবার ওষুধ দিয়ে থেকে, আপনারা জানেন যে ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন, এজিথ্রোমাইসিন, এই জাতীয় গ্রুপের যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো আমরা দীর্ঘ সময়ের জন্য 3 থেকে 6 মাস ব্যবহার করার জন্য বলি, অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু ওয়েট, এটাও মনে রাখতে হবে। সবার জন্য একই ওষুধ হবে না, সবার জন্য একই মাত্রার ওষুধও হবে না। তো আমরা মনে করি যে এই চিকিৎসাগুলো যদি আমরা গ্রহণ করে থাকি এবং পরবর্তীতে এই সমস্ত কেসগুলো যারা রেসপন্স করে না তাদেরকে আমরা সিভিয়ার টাইপ অফ একনি বলি, ব্রণ বলি, তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে তাদের ক্ষেত্রেও বাজারে এখন খাওয়ার ওষুধ অ্যাভেলেবেল। হ্যাঁ, আইসোট্রেটিনিন যে ওষুধগুলো আছে এগুলো আমরা অবশ্যই এজ বিবেচনা করে, মেরিট আনমেরিট সেই বিবেচনা করে, এবং এই বয়স চিন্তা করে, সেক্স মেল না ফিমেল এই সমস্ত চিন্তা করে এই জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি। ওগুলোও খুব ভালো ফলাফল নিয়ে আসে সিভিয়ার একনির ক্ষেত্রে। তার পরবর্তীতে যা যেটা হচ্ছে যে যারা এই সমস্ত চিকিৎসা যাচ্ছে না, মাইল্ডও চিকিৎসা নিচ্ছেন না, মডারেটও চিকিৎসা নিচ্ছেন না, সিভিয়ারও চিকিৎসা নিচ্ছেন না, তাদের ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়। সেই সমস্যাটা হলো কি, যে ব্রণ পরবর্তী দাগ এবং গর্ত। তো এখন আপনারা জেনে থাকবেন বাংলাদেশে এই ডার্মাটোলজিতে স্কিনের চিকিৎসার ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে, যার অংশ বিশেষ হিসেবে আমরা আজকে আলোচনা আসছি। সেখানে আমরা বলতে চাচ্ছি যে ব্রণের গর্ত এবং দাগের অ্যাডভান্স যে ট্রিটমেন্ট এটা এখন আমাদের দেশেই অ্যাভেলেবল। প্রথমে যদি আমরা বলবো, যদি দাগের কথা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা বলবো যে সাধারণত দাগ চলে যাওয়ার জন্য কিছু বাজারে ওষুধ, টপিক্যাল বা ক্রিম জাতীয় ওষুধ আছে, এগুলো যদি আমরা যথেচ্ছাভাবে ব্যবহার করি, যেটা ব্রণের যে দাগ বা পিগমেন্টেশন, যেটা আমরা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলি, পিআইএইচ বলি, এটা কিছুদিনের জন্য যাবেন কিন্তু পুনরায় এটা ফেরত আসবে। তো যার কারণে এখানে আমরা বলবো যে এখানে অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী যে কী কারণে হচ্ছে। অনেক সময় আমরা মনে করি যে পেশেন্টস কোনো প্রসিডিউর বা কোনো ট্রিটমেন্ট বা কোনো অপচিকিৎসা নেওয়ার ফলশ্রুতিতে হয়েছে, তাহলে প্রথমে চিকিৎসাটা ঠিক করতে হবে, তারপর আমরা ব্রণের দাগের চিকিৎসা শুরু করলে এটা ভালো হবে। তো এক্ষেত্রে সাধারণত আমরা দেখা যায় পেশেন্টের স্কিন টাইপ, এটাকে ওয়েলি না ড্রাই, এই অনুযায়ী তাকে আমরা একটা ক্লিনজার দিয়ে থাকি, তা এবং তার সাথে সাথে আমরা একটা সানব্লক দিয়ে থাকি। আপনারা জানেন যে ফেইসের ব্রণের ক্ষেত্রে বা যে কোনো ইনফ্লামেশন ফেসে হবে, যেটা সান এক্সপোজারে গেলে পরবর্তীতে পিআইএইচ দাগ, যেটা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, যেটা এটা শান্ত হয়ে থাকে। এই জন্য আমরা এখানে খুব গুরুত্ব সহকারে অ্যাকর্ডিং টু এইজ এবং স্কিন টাইপ, যে তার পেশেন্টের স্কিন টাইপটা কি, 4, 5, 3, আপনারা জানেন বিভিন্ন রকম স্কিন টাইপ আছে, তো সেই অনুযায়ী তার সানব্লক কোনটা হবে, হ্যাঁ সেই অনুযায়ী আমরা তাকে সানব্লকটা অ্যাডভাইস করে থাকি। তো সানব্লকটা এবং তার পরবর্তীতে কিছু ডিপিগমেন্টিং এজেন্ট যেগুলো আছে, হাইড্রোকুইনোন জাতীয় আমরা জানি বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন ওষুধ, এগুলোকে আমরা, এগুলো যেহেতু একটু সেন্সিটিভ, লাইট সেন্সিটিভ, এগুলো জন্য সাধারণত আমরা রাত্রে পেশেন্টকে অনলি দাগে দেওয়ার জন্য আমরা বলে থাকি।
এভাবে করে দাগের চিকিৎসা এবং আরও অন্যান্য অ্যাডভান্স ট্রিটমেন্টগুলোতে কেমিক্যাল পিলিং আছে এবং আরও অনেকগুলো চিকিৎসা আছে যেগুলো পেশেন্টের বয়স এবং তার সক্ষমতা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা অ্যাডভাইস করে থাকি। আর ব্রণের গর্ত, যেটা একনি স্কার বলে, অনেকগুলো স্কার আছে, বিভিন্ন টাইপের স্কার আছে, সেই স্কারগুলো বয়স ভেদে এটাকে 6 মাসের মধ্যে স্কার, একনি স্কারের এজ কি 6 মাস, এটার এজ কি 1 বছর, এই বিবেচনাগুলোকে সামনে রেখে এবং পেশেন্ট কি মেল কি ফিমেল, পেশেন্ট কি মেরিড নন মেরিড, তার জব, অনেক কিছু বিবেচনা করে ব্রণের যে গর্ত যেগুলো সেগুলো চিকিৎসা এখন অ্যাভেলেবেল। আপনারা এটাও জেনে থাকবেন বর্তমানে সবচেয়ে ব্রণের যে একনি স্কারের যে চিকিৎসায় ফেস পিআরপি বলে একটা কথা আছে, ভেরি নাইস ট্রিটমেন্ট যদি পেশেন্ট অ্যালাউ করে, এবং আমরা মাইক্রোনিডলিং থেরাপি যেটা এমএনটি বলে এটাও আমাদের দেশে অ্যাভেলেবেল আমরা করে থাকি। আরও অনেকগুলো চিকিৎসা আছে, ইভেন লেজার অলসো, যেটা পেশেন্টের জন্য তার এইজ অনুযায়ী, সেক্স অনুযায়ী, তার অ্যাভেলেবিলিটি অনুযায়ী, ইকোনমিক কন্ডিশন অনুযায়ী তার জন্য যেটা প্রযোজ্য সেগুলো আমরা করে থাকি। পরিশেষে আমরা যদি আবারও আলোচনা আসি যে ব্রণের যে চিকিৎসা, আমরা যদি শুরুতেই ব্রণকে সাইন্টিফিকভাবে এবং অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হই, নিকটস্থ যে স্কিন স্পেশালিস্ট আছে তাকে আমরা দেখাই, উনি যৌক্তিক মনে করে যে ওষুধগুলো লাগানোর জন্য ব্যবহার করতে বলবেন এবং যেগুলো খাওয়ার জন্য করতে খাওয়ার জন্য বলবেন সেগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ব্রণ একনির পরবর্তী স্টেজে গর্ত হওয়া, দাগ হওয়া, এটার সম্ভাবনা খুবই কমে যায়। তো যার কারণে আমরা আবারও বলবো যে আপনি অবশ্যই ব্রণের কে সাধারণ মনে করে দোকান থেকে যে ওটিসি হিসাবে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি এগুলো তো পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে থাকে, এগুলো অবশ্যই পেশেন্টদেরকে টিনেজ বয়স এই যে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা একজন থেকে শুনে আরেকজন চিকিৎসা গ্রহণ করবেন না, যে হয়তো ফ্রেন্ড সার্কেলে কারো অ্যাডভাইসকে ফলো করে আমরা একটা ফেসের মধ্যে এমন একটা ওষুধ ব্যবহার করলাম যেটা ব্রণ তো ভালো হবেই না, বরং ব্রণের কমপ্লিকেশন হিসাবে একনি স্কার যেগুলো এবং পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন এই সমস্ত জিনিস তৈরি হবে, এবং পরবর্তীতে একটা স্টেজে এমন দেখা যাচ্ছে আমরা অনেক সময় পেয়ে থাকি যে ব্রণের চিকিৎসায়, একনির চিকিৎসায় স্টেরয়েড জাতীয় মলম ব্যবহার করে সাময়িক বেনিফিট পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে ফেসের মধ্যে হার্সুটিজম মানে অতিরিক্ত পশম হওয়া মেয়েদের ক্ষেত্রে এবং ফেসের স্কিন সেন্সিটিভ হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি থিন হয়ে যাওয়া, সেন্সিটিভ স্কিন হয়ে যাওয়া, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দেশে প্রায়শই লক্ষ্য করা যায়। এই জন্য আমরা আবারও সতর্কতার জন্য মেসেজ হেলথ এডুকেশন হিসাবে পেশে টিনেজ এসে এই যে যারা আছেন তাদেরকে আমরা অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই ব্রণকে সাধারণ মনে করে কোনো ওটিসি হিসাবে দোকান থেকে কোনো ওষুধ সেবন না করে আপনার নিকটস্থ স্কিন স্পেশালিস্ট যারা আছেন তাদের শরণাপন্ন হন। আর যারা এরকম করার সুযোগ পাননি বা হয়ে উঠেনি, যাদের কমপ্লিকেশন ডেভেলপ হয়ে গেছে, যেটা হাইপার পিগমেন্টেশন বললাম, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বা পিআই যেটাকে আমরা বলি, অথবা একনি স্কার বা গর্ত যেটাকে বলা হচ্ছে, এগুলোর অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যাভেলেবেল এখন আমাদের দেশে সহজে এগুলো করা হচ্ছে। এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সেন্টারগুলোতে এগুলো হয় আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ।